দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে 90% চিকিৎসা নিচ্ছেন বাসায়, বাকি 10% রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। মৃদু ও মাঝারি উপসর্গ থাকা রোগীদের বাসা বাড়িতে বিচ্ছিন্ন থেকে চিকিৎসা নেওয়ার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে করোনা জয় করেছেন অনেকে, তবে এরকম কতজন সুস্থ হয়েছেন সেই তথ্য নেই অধিদপ্তরের কাছেও। সম্প্রতি কোভিডে আক্রান্ত হন বিটিভি মহাপরিচালক, তার স্ত্রী ও কন্যা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই 2 সপ্তাহের ব্যবধানে সুস্থ হন তারা। শ্বাসকষ্ট যাতে না হয় সেই চেষ্টা সবসময়ই গরম পানির খাওয়া, তারপরে সেই পানিতে কখনো লেবু রস, কখনো আদার রস, কখনো আদার্স ইনগ্রিডিয়েন্ট দিয়ে ওইটা তৈরি করা। যেই জায়গাগুলিতে আমাদের নিজেদেরই হাতটাত পড়ছে সেই জায়গাগুলি ক্লিন করা। খাবারের প্রচণ্ড একটা অরুচি ছিল, তো তারপরে আমরা খুব জোর জবরদস্তি করে আর কি একটু ডিম খাওয়া, একটু মাছ খাওয়া, মাংস খাওয়া। আমরা এক্সারসাইজ করার চেষ্টা করেছি, আমরা রৌদ্রে বসেছি, মনোবলটাকে ধরে রাখার চেষ্টা করেছি, দূরের থেকেই চিকিৎসাটা নিয়েছি, ডাক্তারের আমাদের কাছে আসার কোনো দরকার হয় নাই, টেলিফোনে যোগাযোগ করে আমাদেরকে চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপত্র দিয়েছে। স্বজনেরা বারবার হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও বাসাতেই থাকার সিদ্ধান্ত নেন তারা। ঠিকভাবে তারা ট্রিটমেন্ট দিচ্ছে না, ভয় পাচ্ছে, কাছে আসছে না, তো এই ভীতিটা আসলে আমাদের মধ্যে ছিল। সো আমরা মানে সবসময়ই চিন্তা করেছি যে হসপিটালে যেন কোনোভাবেই না যেতে হয়, ওই জন্য যত যেইভাবে সম্ভব নিজেদেরকে সুস্থ রাখা আমরা অনেক চেষ্টা করেছি নিজেদের মধ্যে চেয়ার থাকার জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশে শনাক্ত মোট রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 10 ভাগ, বাকিদের চিকিৎসা চলছে বাসা বাড়িতেই। আমাদের কোভিড-19 পজিটিভ পেশেন্ট যারা আছেন, যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এবং যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে 90% বাসায় আর 10%-এর মতো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত 3,000-এর মতো আছেন বিভিন্ন কোভিড-19 পজিটিভ পেশেন্ট হাসপাতালে আছেন। হটলাইনে ফোন করলেই বাসায় থাকা রোগী ও সন্দেহভাজনদের চিকিৎসা পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। দৈনিক গড়ে 1 লাখ ফোন কল পাচ্ছে তারা। পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন হাসপাতালের টেলিমেডিসিন সেবাও। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।